হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে দেখলাম আকাশের অবস্থা। আকাশে দেখি ঝলমলে রোদ, আবার একটু মেঘও করেছে, বাট কিছু করার তো নেই। তো এখন দেখো কতগুলি কাপড় কেচে দিয়েছিলাম কালকে, কিন্তু মেলা আর হয়নি, বালতির মধ্যে যেভাবে সেভাবেই ছিল। তো আমি অনেকটা আগে আমি মেলটেরে দিয়েছি, অনেকটাই শুকিয়ে গেছে। তারপর আমি গেলাম বাসন ধুইতে, অনেকগুলি বাসন পড়েছিল, তো সেগুলি এখন মেজে টেজে নিয়ে এসেছি। তারপর দেখো আজকে লাঞ্চে কী রান্না হয়েছে, বেগুন আলু ভাজি, সাথে হয়েছে লাউ দিয়ে মসুর ডাল, আর হচ্ছে সোয়াবিন তরকারি। রান্নাবান্না প্লাস লাঞ্চ করার পর যে বাসন কুসনগুলি জমেছিল সবগুলো মেজে টেজে নিয়ে এসে তারপর এখন সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর আমার বাসনের মানে বলে লাভ নেই, এতগুলো বাটি টাটি মানে রাখার জায়গা নেই, তবুও মানে কষ্টে রাখা হয় আর কি, তবু আমি উঠাই না। বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম, তো ফ্রিজে একটা আইসক্রিম পড়েছিল, তো সেটাই এখন খাচ্ছি। তো এখানে দেখো আইসক্রিমটা হলো ফান্ডু কার্লি। তো আইসক্রিমটা এতটাই টেস্টি, প্রথম যখন মানে ভাই দিচ্ছিল নেওয়ার জন্য তো আমি আর নেইনি আর কি, কিন্তু যখন একবার টেস্ট পেয়ে গেছিলাম তখন আর মানে ছাড়িনি। হ্যালো, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা একটু পাওয়া যাবে? ঠিক আছে, আসতে হবে না। আচ্ছা বলছিলাম, আপনি প্রেম টেম করেননি? এদিকে দেখো ওর বৌদির সাথে করছে দুষ্টামি, তো তার জন্যই আমরা হাসতে হাসতে মানে লোটা লুটি। ও এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি এখন স্নান দান করে চলে এসেছি, এখন দেবো পুজো। তো হচ্ছে গিয়ে অনেক দিন ধরে তো পুজো দেওয়া হয় না, গড়ের খুবই খারাপ অবস্থা, তো এখন আমি পুজো টুজো দেবো, তোমরা দেখতে থাকো। এদিকে দেখো ঠাকুর ঘরের কীরকম অবস্থা, আজকে টানা মানে প্রায় 6-7 দিন হবে আমি পুজো দিইনি আর কি, মানে আমি তো বাড়িতে চলে গেছিলাম, দেখতেই পেয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রায় 1 সপ্তাহ ধরে আমি পুজো দিইনি, তার জন্য মানে ঠাকুর ঘরের এরকম খারাপ অবস্থা আমি দেখে আমার পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য তাড়াতাড়ি আমি সব কিছু বাদ দিয়ে আগে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। তো পুজোটা দেওয়ার জন্য এখানে আমি স্নান দান করে তারপর আমি লাগলাম পুজোর ঘরে পরিষ্কার করতে। প্রথমে আমি সব কিছু বেডটেড করে তারপরে আমি পুজোর বাসনগুলি মেজে নিয়েছিলাম সুন্দরভাবে, কিন্তু হচ্ছে গিয়ে মানে ঘর মোছা তো আর হয়নি, তো এখন আমি ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি। আর সাথে কী করবো জানো তো, মানে জলটাও পাল্টে নেব, কেননা আমি যতবারই আমি অনেকদিন পর যদি মানে ঠাকুর ঘরে ঢুকি আমি একদম মানে ডিপ ক্লিন করে তারপরই একদম পুজো দিতে ঢুকি আর কি। তো যাই হোক, আমার এদিকে দেখো মোটামুটি ঘর মোছা কমপ্লিট, তারপর আমি জলটা ভরে নেব ঠাকুরের জন্য। যদি পাশে থাকো হাতে হাত রাখো সব পাবো ভরসা দিলে। তো গাইস, ঘরটা পুরোপুরি দেখতে পাচ্ছো মোছা যে পরিষ্কার করে নিয়েছি। পুজোর বাসন বাসন মেজে ঠাকুর ঘরে জল ভরেছি, আর দেখতে পেয়েছ সব কিছু কমপ্লিট, এখন দেবো পুজোটা। তো গাইস, আমার পুজো কমপ্লিট দেখতে পাচ্ছ। আমি একটা বিস্কিট নিয়েছি, আর এই দেখো পাগল হয়ে গেছে, খাবি নাকি? আস, দাদা দাদা দিচ্ছি দিচ্ছি রে বাবা দিচ্ছি। কি খাচ্ছো?
বিস্কিট খাও। এদিকে আমি পিকুকে খাইয়ে টাইয়ে তারপর আমি এদিকে কাপড়গুলি গুছাতে চলে এসেছি। আর আমি যতগুলো কাপড় কেচেছিলাম দেখতেই পেয়েছো, যতবার বাড়িতে যাই মানে আসার পর এতগুলো কাপড় পরে তারপর আমার সবগুলি কাচতে কাচতে দম পুরো বেরিয়ে যায়। যাই হোক, তো আমার সব কিছু তো কাছাকাছি কমপ্লিট হয়নি, আরও একদিন কাচলে পরে হয়তো বা শেষ হবে। তো এদিকে আমি যেগুলি কেচেছি সেগুলি যেহেতু শুকিয়ে গেছে সুন্দরভাবে, তো এখন ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। তারই সাথে বিছানা টিছানাও তোলা হয়নি, তো সেগুলি একদম গুছিয়ে নেব। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আসে সামনে কি আসবে না সে স্বপ্নের সীমা। গুড ইভিনিং টু এভরিওয়ান। তো আমি ঘর দর গুছিয়ে নিয়েছি, এখন সন্ধ্যাবাতিটা দেব। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে। তো দেখো কচুর লতি দুপুরে কাটা হয়েছিল, রান্নার হয়নি। যদি পাশে থাকো হাতে হাত রাখো সব পাবো ভরসা দিয়ে। তোমাদেরকে দেখাতেই ভুলে গেছিলাম, তো সেজ দিয়ে এসছে। তো সেজ দিকে চা দিলাম, মাকেও চা দিলাম, বাবুকে চা দিলাম। তো সবাইকে চাটা দিয়ে তারপর আবার রান্নাতে লেগে গেছি। তো আজকে রান্না হয়েছে ডিনারের জন্য কচুর লতি, তাও আবার কাঁঠালের বীজ দিয়ে, আর সাথে হয়েছে বরবটি আলু ভাজি। রান্নাবান্না কমপ্লিট করেই দেখলাম যে বর ফুচকা নিয়ে চলে এসছে। তো এটা দেখে কি আর লোভ সামলাতে পারি, তো ফুচকাটা খেয়ে নিলাম রাতে। এটাই আমার ডিনার হয়ে গেছে। এখানে আমি আটাটা মেখে নিয়েছি, আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, এটা নিয়ে নিয়েছি। চলো তো এখন রুটিটা বানাই। হ্যালো এভরিওয়ান। তো তোমার সাথে আজকে সেরকমভাবে কথাই বলা হচ্ছে না, যাই হোক। তো আমি এদিকে রুটি রুটি বানাচ্ছি, আর মা আর বাবু আর হচ্ছে গিয়ে আজকে শেষ দিয়ে এসে তোমাদেরকে দেখানো হয়নি। তো সবাইকে বাদটা দিয়ে দিয়েছি, আর ওরা খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে। এখন আমি করছি রুটি, আর এখন বাজে 10:51, প্রায় 11:00 বেজে গেছে। তো শেষ দিয়ে যে এসছে তোমাদেরকে দেখাতে ভুলেই গেছি, মানে গল্প করতে 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 কখন যে সময় পেরিয়ে গেছে জানি না। আর তারপর ঝটপট করে রান্নাটা বসিয়েছি, তারপর রান্নাবান্না করে ওদেরকে খাইয়েছি, খাইয়ে টেয়ে তারপর এখন ঘুমিয়ে গেছে ওরা। আমি তো চলো তাহলে আর বেশি বকবক করছি, রুটিটা বানিয়ে নিই, ঠিক আছে? যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে, সেদিকে বউয়ের জন্য ডিনার রেডি। বরবটি আলু ভাজি, রুটি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো চলো দিয়ে আসি।
এই তো পিকু, আয় নে 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 নে, এই দেখ রুটি, আসো 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 আসো, এই পিজা পেতে শোনো, ধরো কানা, নে নে নে, এবার বাই বাই বাই, নাইচা নাইচা দেখাইব, ওই দেখো এবার লাভ দিয়ে উঠবো, লাভ দিয়ে উঠবো, তো সবার ডিনারটা কমপ্লিট। আর আমি আজকে বাসনটা মাজবো না, কেননা বাথরুমের যে লাইটটা আছে, মানে বাসন মাজার এখানে যে লাইটটা আছে, লাইটটা নষ্ট হয়ে গেছে, তার জন্য সেখানে আমি তো অন্ধকারে গিয়ে বাসন টাসন মাজতে পারবো না, তো তার জন্য কালকে সকালেই মাজবো। যাই হোক, তো সবার তো ডিনার কমপ্লিট, তো আমি কিছু খাইনি, কারণ আমি ফুচকা খেয়েছিলাম, তো তার জন্য আর কিছু খাইনি। বর টাউনে গেছিলো, তো নিয়ে এসছে ফুচকা, তো তার জন্য আর কি আর খাবো, ফুচকা খেয়ে পেট পুরো ফুল। যাই হোক, তো চলো, আর কালকে হচ্ছে কি একাদশী, কালকে একাদশী করব, তো চলো তাহলে আর বেশি বকবক করছি না, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। জানি আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাবে, বাট কী আর করবো বলো, আজকে মানে কালকে যেহেতু মানে প্রচণ্ড দখল গেছিলো, তো তার জন্য আজকে মানে ভিডিওটা বেশি একটা করে উঠতে পারিনি আর কি। তো তবুও মাথার মধ্যে চাপ ছিল যে না, ভিডিও করতেই হবে, তো টুকটাক দেখিয়েছি আর কি। তো চলো তাহলে ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার আসছি নতুন একটি ভিডিও সাথে, তখন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীর খেয়াল রাখো। আমার ভিডিওটির মধ্যে যদি কিছু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। সো টাটা, বাই বাই, গুড নাইট।